মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। যাবার আগে পুপুলটার সাথে একবার দেখা হলো না, ওকে একটু আদর করতে পারলাম না। চলো এখন বেরোই, ও আবার চলে আসলে এখন আমাকে আর যেতে দেবে না। চলো মা জননী, কোথাও বেরুচ্ছ? নমস্কার, আপনারা সবাই এখানে আছেন? আপনাদের কাছে একটা আবদার আছে। বলুন না, কি আবদার? হ্যাঁ বলছি বড়বাবু, এবারে কারখানার হাল খাতাটা আমরা মালকীর হাত দিয়ে করাতে চাই। ছোটবাবু আপনি রাজি তো? হ্যাঁ আমি, মানে আমরা, আমাদের কারখানার সকলে রাজি। আগের মা জননী চলে গেলেন, তারপর তো আর হয়নি। এখন এখন উনি এসেছেন, উনি এবার পুজো করবেন। কিন্তু আমি তো চলে যাচ্ছি। মানে এ আবার কেমন কথা? ছোট মুখে বড় কথা বলছি, চৈত্র সংক্রান্তির দিকেও বাড়ি থেকে বেরোয়? তাছাড়া আপনি বাড়ির বউ। আসলে আমি তো, না না না, আমরা কোনো কথা শুনবো না। তুমি না থাকলে ছেলেমেয়েরা পয়লা বৈশাখের দিন মুখে কুটোটি কাটবে না। বড় মা আপনি রয়েছেন, তা উনি কি কথা বলছেন এগুলো? আপনারা কেউ কিছু বলছেন না, আমরা বড় আশা করে এসেছি। বছরকার দিনে আমাদের ফিরিয়ে দেবেন না? দেখো তোমরা এসেছো, খুব ভালো হয়েছে, কিন্তু পুরোহিতের মেয়ে এসব করতে পারবে না। মানে এবারের বড় বউ হিসাবে যে যে কাজ করা দরকার, শেখা দরকার, সেগুলো তো জানে না, তাই ও এসব করতে পারবে না। মা জননি তুমি পারবে না? আপনারা তো জানেনই না আলো কি করত, সেই সব কিছু করা রাধার পক্ষে সম্ভবই নয়। রাধা পারবে না করতে। না আমি পারব, আমি পারব, আপনারা চিন্তা করবেন না, আমি সব করে দেবো। ঠিক আছে, আমরা তাহলে আজকে আসি। এই মেয়েটা আমার সব প্ল্যান ভণ্ডুল করে দিল। তুই তো তাহলে আমাদের সঙ্গে যাবি না, তাই তো রাধা? তাহলে আমরা এখন আসি। হ্যাঁ হ্যাঁ কাকা, তুমি যাও, আমি তোমাকে ফোন করে দেবো। হুট করে এত বড় কথা তুমি দিয়ে দিলে। তুমি জানো এ বাড়িতে কাকে কাকে নিমন্ত্রণ করতে হয়? পারবে নিজে হাতে পুরো বাড়ি সাজাতে, নিজে হাতে পায়েস রান্না করতে পারবে? বড় মা তুমি কিন্তু রাধার কথা এই বাড়ির সম্মান ভুলে যাবে না। ও একটা মেঘা দিদি, আমি কি সেটা তোমাকে বলে দিতে হবে না। আমি সব পারব, সব। রাধা জেদ করো না অযথা। দাঁড়া দিয়ে আমাকে কথা বলতে দে। এবার তুমিও প্রমাণ করো যে এবাড়ির তুমি কত আপন, তুমি কেমন এবাড়ির বড় বউ সেটা প্রমাণ করো। জানো তো পয়লা বৈশাখে কাকে কাকে নিমন্ত্রণ করতে হবে? রাধা এদিকে আয় একটু, এদিকে আয়। না কেউ ওকে সাহায্য করবে না, যা করার ওকে একাই করতে হবে। চাই না আমি সাহায্য, আমার কারো সাহায্যেরই প্রয়োজন নেই, আমি নিজে পারবো, যা করবো আমি নিজে করবো। কিন্তু রাধা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।